আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো, রাম মন্দির হবে ভারতীয় সংস্কৃতির আধুনিকতম প্রতীক, মোদি। দৈনিক ইত্তেফাক, মদনে ট্রলার ডুবে 17 জনের মৃত্যু, নিখোঁজ এক। প্রজন্মকণ্ঠ, বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হলেন রিলায়েন্সের কর্ণধর। সমকাল, আইসোলেশনে আবাসিক সুবিধা বাতিল, ক্ষুদ্র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। আমাদের সময়, 3 মাসের মধ্যে সিনহা হত্যার বিচার না হলে আন্দোলনে নামবে সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। কালের কণ্ঠ, কামাল তো আব্বাকে আব্বা বলে ডাকারই সুযোগ পায়নি, প্রধানমন্ত্রী। যায় যায় দিন, মৃত্যুর মিছিলে আরও অর্ধশত। বাংলাদেশ প্রতিদিন, বাড়ি থেকে ডেকে নিয়ে শত শত মানুষের সামনে পিটিয়ে হত্যা। দৈনিক ইনকিলাব, ময়মনসিংহের ডিসি মিজানুর রহমানের করোনা শনাক্ত। যুগান্তর, করোনা মোকাবেলায় $319 মিলিয়ন দিচ্ছে জাপান। দি ডেইলি স্টার, ডেথ অফ এক্স মেজর সিনহা ইসোলেটেড ইনসিডেন্ট, আর্মি চিফ। দ্য নিউ ইয়র্ক টাইমস, আফটার ডেডলি বেইরুট এক্সপ্লোশন এ সার্চ ফর অ্যান্সার্স অ্যান্ড সার্ভাইভার্স। দ্য গার্ডিয়ান, বেইরুট এক্সপ্লোশন ক্লেমস নাথিং ওয়াজ ডান ফর ইয়ার্স ওভার অ্যামোনিয়াম নিট্রেটেড অ্যাট লেবানন পোর্ট। এবিসি নিউজ, সিটি স্ট্রিট ড্রেইন অফ লাইফ ইন অস্ট্রেলিয়াস থার্ডেস্ট লকডাউন। ডেইলি সান, ট্রাম্প ক্লেমস চিলড্রেন আর ভার্চুয়ালি ইমিউন টু করোনা ভাইরাস।